প্রিয় বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের বিনোদন খবরে খবরে আড়ালে হারিয়ে যাওয়া খবরগুলো আপনাদের সামনে প্রকাশ করাই হচ্ছে আমাদের কাজ চলুন জেনে আসা যাক আজকের খবরগুলো কলকাতা চলচ্চিত্র উৎসবে বারবার অপমানিত হয়েছি মিমি চক্রবর্তী বলছেন এই কথাটি আমরাও জানতে চাই কেন তিনি অপমানিত হয়েছেন কলকাতা চলচ্চিত্র উৎসবে ঠিক করে আমন্ত্রণ জানানো হলো না টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তীকে এ বিষয়ে জানতে চাইলে মিমি বলেন আমার লেটার বক্সে কার্ড এসেছিল ওই পর্যন্তই শেষ আয়োজকদের পক্ষ থেকে কোনো ফোনও করা হয়নি না কোনো এসেমেজর এসেছে আমি কোথায় কখন যাব তাও জানি না শাসক দলের হয়ে বহু অনুষ্ঠানে তাকে বিভিন্ন জায়গায় ছুটে যেতে হয় কিন্তু খোদ কলকাতার চলচ্চিত্র উৎসবে এমন দায়সেরা নিমন্ত্রণ তাকে অবাক করেছে তবে এই ঘটনা প্রথম নয় মিমির দাবি দুই হাজার উনিশ সালের চলচ্চিত্র উৎসবের মঞ্চে তার নাম পর্যন্ত সঠিকভাবে বলা হয়নি মিমি বললেন আমি উপস্থিত সঞ্চালকেরা সকলে নাম উচ্চারণ করলেন অতিথি হিসেবে সম্ভাষণ করলেন সেখানে আমার নাম নেই ইন্ডাস্ট্রির সকলের নাম ডাকার পরেও সব শেষে বলা হয়েছিল শুধু মিমিও আছেন আমাদের সঙ্গে কাকতালীয় ভাবে দুই সালে চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান ছিলেন রাজ চক্রবর্তী প্রত্যেকবার চলচ্চিত্র উৎসব ঘিরে তার প্রতি আচরণের ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুললেন সাংসদ মিমি দিদি দায়িত্বটা কিছু মানুষকে দিয়েছেন ওর পক্ষে তো সবকিছু দেখা সম্ভব না এবারে চলচ্চিত্র উৎসবে উৎসব কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন সেই রাজি তবে কি তাকেই নিশানা করলেন মিমি প্রিয় বন্ধুরা এরকম আড়ালে হারিয়ে যাওয়া খবরগুলো আপনাদের সামনে প্রকাশ করাই হচ্ছে আমাদের কাজ তাই তো এই খবরগুলো জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গে থাকুন ভালো লাগলে অবশ্যই বন্ধুকে আমন্ত্রণ জানান আগামী সপ্তাহে আবারও দেখা হবে